হ্যালো গাইস আই আমল পাল ওয়ান সেকেন্ড ফর ইউ উইথ মাই চ্যানেল অফ কালচার যেমন আর বলেছিলাম পডকাস্ট ব্লগিং ভিডিও পি ভিভি যেটা করব যেটাকে অলমোস্ট আপনারা শুনবেন কিন্তু কানে দিয়ে তবে মজাটা পাবেন তবে আপনারা রিলিজ করতে পারবেন এটা আগেও বলেছি তো আজকে যে গল্পটা আছে আমি রিসেন্ট ফেব্রুয়ারিতে আমি যখন দার্জিলিংয়ে ছিলাম ওই দার্জিলিংয়ের প্রেক্ষাপটেই একটা গল্প আছে খুবই ইন্টারেস্টিং গল্প এবং গোস্টলি ফিলিংস একটু আছে ভূতেরুড়ে একটু গল্পটা আছে ওখানে একটা চিমনি আছে ব্রিটিশ যুগের চিমনি দেওড়ালি চিমনি জায়গাটার নাম সেখানকারই গল্পটা কারণ কাছাকাছি আমি একটা জায়গাতে স্টে করেছিলাম সেই গল্প যে প্রেক্ষাপট সেটা ওইখানেরই এবং গল্পের নামও আমি রেখেছি সেই জন্য চিমনির সেই সেনানি কেন একটা বীর সেনানিকে নিয়েই গল্পটা একজন গোর্খা রেজিমেন্ট একজন আর্মি ছিল আর্মিতে ব্রিটিশ আর্মিতে কাজ করত। তাকে নিয়েই গল্পটা তার ভেতরে যে ভারতীয় রক্ত ফুটছে ব্রিটিশদের নীল রক্তকে উপেক্ষা করে সে নিজের জীবন যে বিসর্জন দিয়েছিল সেই প্রেক্ষাপটেই গল্পটা সো চলুন তাহলে আর দেরি না করে আজকে গল্প চিমনির সেই সেনানি আমি যে রিসেন্ট দার্জিলিং গেছিলাম কার্সিয়াং গেছিলাম সেখানে দেওরালি চিমনির কাছাকাছি ছিলাম সেই চিমনির ওখানে একদিন রাত্রিবেলা আমি আমার স্টেতে হোমস্টেতে খাওয়া দাওয়া করছি এমন সময় একটা প্রসঙ্গে কথা প্রসঙ্গে উঠলো যে এখানে দেওয়াল চিমনি বলে একটা জায়গা আছে সেটা বেলা ঠিক আছে লোকে ঘুরতে যায় ব্রিটিশদেরই তৈরি করা চিমনি কিন্তু রাত্রিবেলা ওর আশেপাশে কেউ যাওয়ার সাহস করে না এই কথা হতে কেন না বলছি যে জায়গাটা একটু ভুতুড়ে মানুষ এটা আলাদা একটা ফিলিংস আসে একটা কোনো অশরীর আত্মা মানে অ্যাকর্ডিং টু দেম যেখানে আমি উঠেছিলাম তাদের হিসেবেতে तो ये बोला चलिए तो आपने जाएगा एक बार देखिए क्या बोले ना 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 दरका नहीं उससे आए दरकन नहीं आया अभी ज़्यादा यदि खोल लोम तो बोला जी ठीक है जी आप जब इतना ही कर रहे तो चलिए आपका साथ हम लोग भी जाएगा मेरा दोस्त लोग भी रहेगा लेकिन वहाँ पर नहीं जाएगा हम लोग मतलब आप लोग गोरखा होकर इतना डरता बोले नहीं डरने का बात नहीं है लेकिन हम लोग का सचमुच थोड़ा अलग किस्म के फीलिंग्स है वहाँ पर जाने के लिए ठीक है हम जाएगा लेकिन एक तो आप मदद करिए मेरे पास टॉर्च दे दीजिएगा मेरे पास तो बाइनकुलर है एक तो हम बोला हम बोल रहा हूँ उधर के তো একটু টর্চ দে দিই বাড়া টর্চ একটু আর একটু ইয়ে দে দিচ্ছি আপ আপনার যে ইয়ে হত না ওই যে ওয়েপেন্স যে হতো রাতের সাতম বলো ই কুকড়ি হয় কুকড়ি একটু দে দিই ব্যাস আর কিছু দেখেন আলোক থা দূরমে রয়ে গা মেরা রাত মেয়ে কোনো প্রবলেম হোক তো আমি ফোন করে মেরা ফোন সুইচ অফ রেগা তো আমি খাওয়া দাওয়া করে রাত্রি নটার পর আমি চলে গেলাম আমি তো জানি যে কিছু দিন আগে পূর্ণিমা হয়েছে তো এবার চাঁদ একটু রাত্রির বারোটা একটা পর চাঁদ উঠবে সেটা আমার জানাই আছে কারণ আমার তো টেলিস্কোপ আছে সেই সব আমি চাঁদের গতিপক্ষি সব আমি জানি এনিবে তো আমি চলে গেছি তো ওরা দূরে একটা ওদের হোম বাড়িতেই ওরা সব ছিল বলে হামলো নেই জায়গা আমাকে বলেই আগে থেকে তো আমি আলাদা করে চলে গেছি রাত্রি প্রায় দশটা হয়ে যাবে ওখানে আমাকে ঢুকিয়ে দিলো জায়গাটাতে গিয়ে ওরা দূরে চলে গেলো আর আমি যথারীতি ফোনটা সুইচ অফ করে দিলাম তো আছি আছি হাতে খালি টর্চ আছে চারদিকে এমনি করতে খালি ঝিঝি পোকার আওয়াজ মানে একটা ফাঁকা জায়গা তো হাওয়া শুনশান হাওয়া বইছে একটা আলাদা ফিলিংস একটা এই করতে করতে আমার রেডিওম ক্লক আমি দেখছি টর্টস জ্বালাতে পারছেন হঠাৎ দেখছি দুটো বাজছে প্রায় হঠাৎ দেখছি একটা দূরে একটা জায়গাতে না হাওয়ার মতন একটা উঠছে একটা মানে তালগোল পাকাচ্ছে একটা হাওয়া দেখে আমার সত্যি বলতে গিয়ে আমি বলছি আর আমার নিজের গায়ে দিয়ে উঠছে তো আমি বলছি যে ব্যাপারটা কী কোনো হাওয়া কত জায়গা নেই কিন্তু একটা পার্টিকুলার জায়গা থেকে হাওয়া উঠছে আমি একটু সাহস না করলে তো হবে না এমনিতে সত্যি বলতে গিয়ে আমার একটু ডরটা কমে আছে আর আমি তো কোনো খারাপ উদ্দেশ্যে কারুক কোনো কিছু করতে যাচ্ছি না আমি একটা একটা করে আস্তে 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 যাচ্ছি কাছে যেতে যেতে বেশ কিছুটা যাচ্ছি তখন চাঁদ উঠে গেছে একটা জ্যোৎস্না আলো আর দার্জিলিং আকাশ আপনার জানে রাত্রির পরিষ্কার ঝকঝাকে আকাশ হাই অল্টিটিউডে তো যাচ্ছি যেতে 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 হঠাৎ দেখছি যে আমি বাঁ বাঁ হাত পকেটে আমি যে হাতে যেয়ে আমি ভোজালটা কুকুরিটা নিতে যাব। দেখছি হঠাৎ দেখছি কুকুরিটা আমার এতে নেই হঠাৎ এটা কুকুরিটা কোথায় গেল এদিক এদিক কুঁচি হঠাৎ দেখছি চোখের সামনে থেকে মানে আনবিলিভেবল চোখের সামনে দেখছি কুকুরিটা ঠিক আমাকে ইন্ডিকেশন ইন্ডিকেশন করে নিয়ে যাচ্ছে আস্তে 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 তো ভেরি স্ট্রেং এটি এরকম তো অস্বাভাবিক একটা অসরীর ব্যাপারে একটা ফিলিংস আমায় আমি নিজে ফিল করছি সেটা সে কুকুরিটা যেন আমাকে একটা পথ দেখাচ্ছে যেতে 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 একটা ঢিপির মতন জায়গা নিচু জায়গা চলে গেছে আর টর্চ আস্তে করে টর্চ যখন আমার অন্য কিছু হয় না সাপ কোপের ভয় টর্চ জ্বালি টর্চ জ্বালিয়ে আমি যাচ্ছি দেখছি কুকুরিটা আমার থেকে আগে আগে যাচ্ছে বেশ ডিসটেন্স রেখে যাচ্ছে যেতে যেতে একটা ঢিপির মতন জায়গা ঝোপঝাপের মধ্যে সেখানে কুবিটা পুরো ডাইরেক্ট পারফোন খুলে গিতে গেল একদম আমার চোখের সামনে একদম স্টান্ট হয়ে গেলাম দেখে যে ব্যাপারটা কী তাহলে ওরা যা বলেছে তাহলে কোনো বাজে কথা না ডেফিনেটলি দ্যাট ইজ সামথিং কিছুক্ষণ চিন্তা করলাম করে যে এতক্ষণ যা হলো কেউ তো আমার ওরা যে আত্মাই থাকুক সে তো আমাকে ভয় তো ভয় পাইয়ে দেয়নি বা আমাকে ক্ষতি করেনি তো আমি তখন বললাম কি যে জাস্ট বাবুয়ে বসলাম বাবুয়ে বসে ফার্স্টে প্রার্থনা করলাম আর আমার হিন্দি তো খুব একটা ভালো বলা যায় না আমি খালি বললাম সেই আত্মার উদ্দেশ্যে ইোর হোলিনেস মে আই ডিস্টার্ব ইউ বেবিট লুক আই ডোন্ট নো হু ইউ বাট মাই ইন্টেনশন ইজ নট অল টু হার্ম ইউ অ্যান্ড আই ডু হোপ ইউ উইল অলসো নট হার্ম মি এনিওয়ে ইর হোলিন্যাস আই এন্টেন টু পুট ইউর সোল টু সাম সিক্রেট প্লেস সো প্লিজ হেল্প মি অ্যান্ড প্লিজ টেক মাই রিগার্ডস হাজ্য করে আমি খালি এটুকু বললাম বলার পরে প্রার্থনাগার মাথা নিচে করে প্রার্থনা করছি বাউ ডাউন হয়ে মাথা তুলে দেখছি সেই কুগড়ি যেটা আছে সেটা পড়ে গেছে আর সেটা দাঁড়িয়ে নেই সেটা ওই ঢিপির ওপরই পড়ে আছে এই করতে করতে আমি তখন দেখলাম যে ব্যাপারটা সামথিং ভেরি ফিসি আমি আবার তাকে প্রণাম করলাম সেই অশরীর আত্মার উদ্দেশ্যে উদ্দেশ্যে বেরিয়ে তখন ফোনটাকে খুললাম সুইচ অফ ছিল তখন ধরে এই করতে করতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আমি ফোন করলাম ওদেরকে ওরা বলে আরে আপ কেসে কেসে হ্যাঁ যে হাম ঠিক হ্যাঁ সব বলেগা লকিন আপ লোক কাম করি আপনি তো শুভ হোনে বলা আপ লোক সবকে আজাইয়ে মানে আপ ঠিক হ্যাঁ যে হ্যাঁ হাম বিলকুল ঠিক বাত হয় প্রায় দশ বারো জন লোক কাছাকাছি একটা বাড়িতে ছিল ওরা ওরা সব হুড়মুড় করে ঢুকলো আম বলছি আপ ঠিক হ্যাঁ যে আমি ডোকে ওই বাত নেই হ্যাঁ हम सब घटना तो बोल बोले देखिए थोड़ा बात ही सूरज उठ जाएगा हम परसों चला जा रहा मेरा टिकट काटा हुआ है आप लोग सुबह होने का साथ साथ जहाँ से भी हो जाएगा दस बारह टो टीम को लेकर आइए ये ढिबी को खुदाई करना है लेकिन यहाँ पर मेरा तो मन बोल रहा है जो रेट कॉफ़ी मिलेगा ही मिलेगा बहुत होशियारी से करना है खुदाई करना है और जल्दी जल्दी करना है खुदाई करिए उसके बाद जो होगा हम हम भी साथ में रहेगा हम देख रहे हैं बोल जरूर आप इतना कि हम लोग इतना नहीं कर सकता বলে পুরো আটটা নটার মধ্যে এক গাদা লোকে লোকে এসে গেলে ওরা আস্তে আস্তে খোদাই খোদাই করছে যখন ওটাকে পুরো ভাঙছে মানে আস্তে আস্তে হলো হঠাৎ দেখছে একটা কফিনের আওয়াজ কফিনের আওয়াজ হলো একটা সে কফিনের আওয়াজ যখন মানে হচ্ছে কফিনটা আস্তে আস্তে ওরাকে মানে সারফেসিং যখন করা হলো ধুলো বালি ইত্যাদি হাঁটিয়ে ওর পাশে একটা ছোট বাক্স দেখলাম রাখা আছে দ্যাট ইজ আমরা বাংলাতে বলতে পারি বাক্স কিন্তু একটা ওটাকে ইংরেজিতে বলা ক্যাসকেট মানে ছোট একটা পেতলের একটা বাক্স টাইপের সেই ক্যাশকেটটা দেখেই আমার সন্দেহ হলে সামথিং কিছু লেখা আছে অবশ্যই আমি ওদেরকে বললাম যে খুব হুঁশিয়ার নিয়ে ক্যাশকেটটাকে তোমরা না ভেঙ মানে তালা চাবি দেওয়া নেই কিন্তু ওটাকে ডিস্টার্ব না করে ওটাকে ভেতরটাকে তোমরা ওটাকে খোলো তো খুব কেয়ারফুলি ওটাকে আস্তে আস্তে ঠুকঠাক ঠুকঠাক করতে করতে খোলা হল অনেক দিনের জিনিস জং ধরে গেছে ক্যাশকেটের মধ্যে একটা কাগজ আছে সে কাগজে লেখা আছে কি শ্রী বাহাদুর থাপা ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ান রয়্যাল গোর্খা রেজিমেন্টস টু তার নিচে লেখা আছে শর্ট ডেট ফর ট্রেচারি মানে অবশ্যই কোনো বিশ্বাসঘাতকতা করেছিল বলে সেটা লেখা আছে হয়েছিলো শর্ট ডেট ফর ট্রেজারি অর্ডারড উইলিয়াম হেডলি কর্নেল ব্রিটিশ আর্মি টুয়েলথ মার্চ নাইনটিন ফর্টি টু এই কথাটা পুরো লেখা আছে তখন আর বুঝতে অসুবিধা হলো না যে এই যে মিস্টার থাপা যে আছে ও ব্রিটিশ আর্মিতে কাজ করতো নাইনটিন ফর্টি টুতে আর পিরিয়ডটা দেখেই আমাদের মনে হচ্ছে যে এটা আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়ার টু এর পিরিয়ড কারণ ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছিল নাইনটিন থার্টি নাইন টু নাইনটিন ফর্টি ফাইভের মধ্যে তখন ইন্ডিয়া তখন স্বাধীন হয়নি তখন নাইনটিন ফোরটি সিক্স সেভেনের ব্যাপারটা তো আমার এটাই মনে হচ্ছে অবশ্যই কোনো স্বদেশি কোনো ফ্রিডম ফাইটার সঙ্গে হাত মিলেছিল তো কাজ করতে পারে সে গোর্খার এই ব্রিটিশ আর্মি আন্ডারে কিন্তু তার মন ছিল পুরো দেশীয় তার রক্তেতে পুরো একদম তিরঙ্গা তার ফুট ছিল এরকম অবস্থা স্যার এবং সে ট্রেসারি করেছে যদি নিশ্চয়ই কোনো আর্মস অ্যামিনেশনে কোনো খবরাখবর পাস করতো সে ধরা পড়ে যায় এবং জানতো তার তার মৃত্যু সেই সে শর্ট ডেট তাকে মার লেখাই হয়েছিল এবং সে দিয়েছিল কিনা উইলিয়াম হ্যাডলি সে লেখা আছে কর্নেল ব্রিটিশ আর্মি এই ফলকটা দেখে সবাইকে বুঝিয়ে দিলাম ব্যাপারটা ইয়ে আছে তো আপনারা ওদেরকে সবাই করলাম আপনারা ইমিডিয়েটলি এই কবরকে আর খোলার দরকার নেই কবর সমেত আপনারা একজন পূজারিকে নিয়ে আসুন বলে একজন পুজারি করে নিয়ে এলো কাছাকাছি একটা মনাস্ট্রি ছিল মনাস্ট্রি হেড পিস্ট সে সব শুনে শুনে বললো যে এটা আমাদের এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার এটা এটাকে আমরা সব থেকে ভালো নেক্সট ডে আফটার টুমারো সেটা হচ্ছে ফেব্রুয়ারি ফিফটিন পড়ছিলো সেটাকে বলছে আপনারা আপনাদের পরিনির্মাণ ডে আছে ওদের ক্যালেন্ডার হিসেবে খুবই একটা অস্পিসিয়াস ডে খুবই পবিত্র দিন তো ওই পূজারই যে সে ওদেরকে ডিরেস্টান দিল যে পরশু আমরা ওখানে সমাধিস্থ করবো ওই কফিন সমেত ওখান থেকে শিফট করে ওখানে নিয়ে যাবো তখন আমি বললাম খুবই ভালো কথা আপনার পরশু করুন আপনাদের পরিনির্মাণ ডে আছে খুবই ফেমাস ডে একটা অস্পিসিয়াস ডে আছে কিন্তু আমার একটা আপনাদেরকে রিকোয়েস্ট এখানে কিন্তু প্রত্যেক বছরে টোয়েন্টি সিক্স জানুয়ারি এবং ফিফটিন্থ আগস্ট যেন এখানে ফ্ল্যাগ হোস্টিং হয় এবং ফুল দিয়ে কবর জানা সাজানো থাকে এর আত্মাকে সাধারণ আত্মা না একটা এত বিরাট একজন লোক ছিল ব্যক্তিত্ব ছিল সে হতে পারে সে একজন ইনফ্যান্ট্রি হিসেব মতন দেখতে গেলে আর্মির মধ্যে খুবই নিচুর র্যাঙ্কে আছে কিন্তু তার মন ছিল অনেক উঁচুতে বলে অফকোর্স আপনারা নিশ্চয়ই থাকুন আমরা এখানে একটা বেদি মতন করে দেবো তাতে এপি একটা থাকবে ফলক লেখা থাকবে সেই এপি লেখা থাকবে পুরো ডিটেলস আমি বললাম একটা এপি টাইপ বানাবেন এপি টাইপের ওপর পুরো লেখা থাকবে ডিটেলস যা যা পেয়েছেন সেটা পুরো লেখা থাকে বড় করে এবং প্রত্যেক বছর টোয়েন্টি সিক্স জানুয়ারি রিপাবলিক ডে ফিফটিন আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে এখানে যেন ফ্ল্যাগ হোস্টিং হয় এবং খুবই অনারের সঙ্গে ওনাকে যথাযথ সম্মানের সঙ্গে তো এই হচ্ছে ওখান থেকে হয়ে যাওয়ার পর আমি মিস্টার যে আমাদের যার কা ছিলাম জি তাকে বললাম যে পালজি আপকে তো পরশু জানা হয়েছে হ্যাঁ আমাকে পরশু জানা আপনি হ্যাঁ পুরো আমাকে খবর দিয়েছে আমাকে প্রায় কাজ ওখানে প্রোসিডিংস হতো আমাকে সব খবর দিত এই যেই হচ্ছে তারপর থেকে কিন্তু ইন্টারেস্টিংলি ওইখান থেকে আর কোনো ডিস্টারবেন্স আসতো না ওই রাত্রিবেলা লোকে যাওয়া আসা করতো আর কোনো ডিস্টারবেন্স আসতো না তো আমার কাছে একটা এটা সত্যি একটা নোভেল এক্সপিরিয়েন্স হয়েছিলো তো এই জন্য গল্পটাইকেই আমি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি গল্পটা আপনাদের খুবই ভাল লাগলো এই চিমনির এই সেনানির এই গল্পটা আজকে কারণ বীর বিক্রম একজনের গাথা তার সিরাই উপসে ভারতীয় রক্তই ফুটছে তাই জন্য সে ব্রিটিশের নীল রক্তকে ম্লান করে দিয়েছে সেই রক্ত তাকে কেমন লাগলো আজকে গল্প চিমনির সেই সেনানি সত্যি নো ডাউট এটা আমার কাছে নোবেল এক্সপিরিয়েন্স ছিল এই দেউরালি চিমনির যে ঘটনাটা মানে আমার কাছে একটা খুবই ইন্টারেস্টিং এরকম অ্যাডভেঞ্চার আমি আগে মানে আমি নিজে কোনো টেক আপ করিনি আশা করি আপনাদেরও সেরকম সেরকম ফিলিংস হয়েছে আপনার গল্পটা সেরকমভাবে নেবেন তো যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন তো দেখা হচ্ছে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরে ভিডিওতে আসছি পরে পডকাস্ট ভিডিওতে সো টিল দেন অফিস টিস কালচারের তরফ থেকে আমি অমল পাল নমস্কার